চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাসির উদ্দিনের প্রতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ডিপ্লোমা প্রকৌশলীর অশোভন আচরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম নগর হকার্স লীগের উদ্যোগে সকালে দারুল ফজল মার্কেটের চত্বরে চট্টগ্রাম মহানগর হকার্স লীগের সভাপতি নূর মোহাম্মদ চৌধুরী মঙ্গলের সভাপতিত্বে বক্তব্য রাখেন তামা কুমন্ডি লেন দোকান কর্মচারীর বক্তিয়ার উদ্দিন, হকার্স লীগের সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন সহ অন্যরা।